এই কবিতাটির নাম সীমা। এটা ফরাসি কবি গিয়োম আপোলিনিয়ারের বিখ্যাত কবিতা জোনের বাংলা অনুবাদ। এর আগে এই কবিতার বাংলা অনুবাদ হয়েছে বলে আমি জানি না, হয়ে থাকলেও সেটা আমার চোখে পড়েনি। এই কবিতাটি আপনারা পাবেন আমার বন্ধু মঞ্জুরুল হক এবং আমার দ্বৈতভাবে লেখা একটি বইতে, 2012 সনে প্রকাশিত, অশ্রু ভেজা চোখে করাঘাত, গিয়োম আপোলিনিয়ারের কবিতা সীমা। অবশেষে প্রাচীন পৃথিবী তোকে ক্লান্ত করে, রাখালি আইফেল টাওয়ার ব্রিজের ভেড়ার পাল ভ্যা ভ্যা চেঁচাচ্ছে সাত সকালে, প্রাচীন গ্রিক ও রোমান জগতে তুই তো অনেকই রইলি, এখানে মোটর গাড়িগুলোকেও মানধাতার আমলের মনে হয়, শুধু ধর্মই নতুন ধর্ম, সহজ এয়ারপোর্টের হ্যাঙ্গারগুলোর মতো। ওরে খ্রিস্টিয়ান ধর্ম, সারা ইউরোপে কেবল তুই প্রাচীন হলি নে, সবচেয়ে আধুনিক ইউরোপিয়ান হচ্ছেন পোপ দশম পিউস। আর এই যে তুই, যাকে সব জানালা দেখছে, বেসর তুই কোন লজ্জায় আজ সকালে চার্চে ঢুকে তোর পাপ স্বীকার করিস নে, তুই পড়তে থাকিস হ্যান্ডবিল ক্যাটালগ বিজ্ঞাপন, সব মাথার উপর গান গেয়ে যায়, তোর কবিতাকে গদ্য করার জন্য রয়েছে খবরের কাগজ, সস্তা গোয়েন্দা ইতিহাসে উপন্যাসের রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। নাম ভুলে গেছি কিন্তু আজ সকালেই আমি সুন্দর একটি রাস্তা দেখেছি, নতুন চকচকে সূর্যের সারথির ডাক, কারখানার হর্তা কর্তা মজুর সুশ্রী স্টেনো সোমবার সকাল থেকে শনিবার সন্ধে পর্যন্ত দিনে চারবার হেঁটে যায়, সকাল থেকে দিনে তিনবার সাইরেনের বিশ্রী চিৎকার, একটা বদমেজাজি ঘন্টা ভর দুপুরে পিলে চমকানো আওয়াজে ধমকায়, বিলবোর্ড পোস্টার আর দরজায় নেম প্লেটগুলো কিচির মিচির করে, তোতা পাখির গুলি শোনা। আমি এই ইন্ডাস্ট্রিয়াল রাস্তার সৌন্দর্য ভালোবাসি, প্যারির রুয়ং থিয়েডিল এবং লাভিনিউ দে থিয়ারনের মাঝখানে এই তো সেই নবীন পথ, আর তুই তো কেবল দুধের শিশু, তোর মা তোকে সাজিয়েছে শুধুই নীল সাদা পোশাকে, তুই তো ধর্মভীরু সুবোধ বালক, সবচেয়ে পুরনো বন্ধু রেনে জলিজের সাথে তুমি গির্জার অনুষ্ঠানের মতো আর কিছুই অত ভালোবাসো না। 9টা বাজল, গ্যাস নীলাভ হলো, তুমি ঘুমের বিছানা ছেড়ে নামলে, সারা রাত তুমি কলেজের চ্যাপেলে প্রার্থনা করলে, ততক্ষণ চিরন্তন পূজনীয় নীলা পাথরের রঙের গভীরে যিশুর লকলকে আগুনের শিখার মতো, বর্ণ বলয় বন বন চরকির মতো ঘুরে, তিনি সেই লোভনীয় লিলি যাকে আমরা পুজো করি, তিনি সেই রক্তকেশী মশাল বাতাস যাকে নিভিয়ে দিতে পারে না, দুঃখিনী মায়ের ফ্যাকাশে রক্তিম সন্তান, তিনি সেই বৃক্ষ যেখানে অসংখ্য প্রার্থনা ঝুলে আছে সম্মান ও চিরন্তনের যুগল ফাঁসিকাঠ, ছকোনা তারা, সেই ঈশ্বর যিনি শুক্রবারে শাহাদত পান এবং রোববারে ফিরে পান নতুন জীবন, তিনি সেই যিশু খ্রিস্ট যিনি বোমমণ্ডলে বৈমানিকদের চেয়ে ঊর্ধ্বে উঠে যান এবং বিশ্ব রেকর্ড করে ফেলেন, খ্রিস্ট চোখের তারা, শতাব্দীগুলোর 20 নম্বর তারা, তিনি তার নিজের পেশা বোঝেন ভালোই, তাই এই শতাব্দী পক্ষীতে পরিণত হয়ে যিশুর মতোই বোমমণ্ডলে উড্ডীন। দোজখের দানবেরা মাথা উঁচু করে দেখে, তারা বলাবলি করে যে এটাই ধরন জুডিয়া সাইমন ম্যাগাসের মতোই, তারা বলাবলি করে যদি এটা সত্যিই ওড়ে তবে এটাকে উড্ডিনই বলতে হয়, দেবদূতেরা তরুণ ট্র্যাপিজ আর্টিস্টের পাশ দিয়ে উড়ে চলে যান, ইকারুস এনক ইলাইজা আপোলিনিয়াস তায়ানার প্রথম এরোপ্লেনের কাছাকাছি উঠতে থাকেন, কিংবা যিশুর দেহরূপী রুটি রক্তরূপী মদ এইসব খেয়ে যারা গির্জায় প্রার্থনার পর উঠতে পারে, ঈশ্বরের আত্মাকে সমূহ উড্ডীন রেখে যেসব পুরুত সমানে উপরে উঠতে থাকেন, শেষমেশ এরোপ্লেন ডানা ছাড়িয়ে ল্যান্ড করে, আকাশ থেকে সর্বোচ্চ বেগে ধেয়ে আসে লাখ লাখ চকর চকরি কাক প্যাঁচা বাজ পাখি ইবিস ফ্লামিঙ্কো আফ্রিকার বক, গাথা ও গীতের সুবিখ্যাত বক পাখি, কথক ও কবিরা যাকে খ্যাত করেছে,
আদমের খুনি মুঠোয় ভরে আদি সেই মুন্ড দিগন্তে ইগল থাবা বাড়িয়ে গর্জন করে। আমেরিকা থেকে আসে হামিং বার্ড, চীন থেকে আসে দীর্ঘ ও সুগঠিত পাখি ফিস, যাদের প্রত্যেকেরই একটি পাখা, ওরা জোড়ায় জোড়ায় ওড়ে। এই তো আরো ঈশ্বরের শাশ্বত সত্তার প্রতীক ঘুঘু, সঙ্গে আছে লায়ার বার্ড এবং পেখম খোলা ময়ূর। চিতায় জ্বলন্ত ফিনিক্স যে আবার উড়ে যাবে নতুন শরীরে, মুহূর্তের জন্য নিজের ব্যাঘ্র ছায়ে সবাইকে ঢেকে ফেলে, সাইরেনগুলো ওদের বিপজ্জনক অবস্থান ছেড়ে কি মনোহর স্বর্গীয় সঙ্গীত সহ এখানেই হাজির। সবাই ইগল ফিনিক্স ফিস উড়োজাহাজের সঙ্গে হরিহরাত্মা হয়ে যায়। এখন তুই একলা প্যারের জনস্রোতে মিশে যাস, একপাল বাস সশব্দে চলে যায়, প্রেমের আকুল আবেগ তোর গলা পাকড়ে ধরে, যেন তুই আর কখনো ভালোবাসা পাবিনি। প্রাচীন যুগের বাসিন্দা হলে তুই শরমে সন্ন্যাস নিবিস, হঠাৎ দেখতে পাস এই শর্মিন্দা প্রার্থনা তোর, নিজেকে বিদ্রুপ করা তোর হাসি যেন জাহান্নামের অগ্নিশিখা, সে হাসির ফুলকিগুলো তো জীবনের গভীরতাকে গিল্টি করে ফেলে, যেন অন্ধকার এক মিউজিয়ামে ঝোলানো তৈলচিত্র, কখনো স্বপ্ন তুই সেটাকে খুব কাছে এসে দেখার চেষ্টা করিস। আজ তুই প্যারিতে হাঁটছিস, মেয়েরা রক্তে আপ্লুত, তাই বুঝি আমি চাই এটা মনে না রাখতে, এটা হচ্ছে সৌন্দর্যের পতন। অলক্ত অগ্নি বেষ্টিত আমাদের দয়াময়ী দেবী নটরডাম আমাকে শার্টেসের দিকে চেয়ে দেখলেন, আপনার পবিত্র আত্মার রক্তে আমাকে মমার্থে ডুবিয়ে দিলেন, পবিত্র বাণী টানি আমার বিস্বাদ লাগে, আমার ভালোবাসা একটা রোগ যা আমাকে লজ্জিত কুণ্ঠিত করে, তোমাকে যে ইমেজ হিলে খায় সেই ইমেজই তোমাকে বাঁচায় তোমার অনিদ্রা রোগ ও আশঙ্কার মধ্যে, সেটা সবসময় তোমার পাশে পাশে সেই ইমেজ যেখানে এখন তুমি ভূমধ্য সাগরের পাড়ে নেবু গাছের নিচে, যেখানে সারা বছরই ফুল ফোটে, তোমার সখাদের সঙ্গে তুমি জাহাজে ওঠো। নিস থেকে একজন, মেতো থেকে একজন, আর তুরবিয়া থেকে দুজন, আতঙ্কিত আমরা জলের গভীরে দেখি দানবিক স্কুইড আর সামুদ্রিক আগাছার মাঝে রক্ষাকর্তার মাছের ইমেজগুলো গ্লাইড করে যায়। তুমি প্রাণের সরাইখানার বাগানে, তুমি অনুভব করো খুশবহালে একটি গোলাপ টেবিলের উপর, আর তোমার গদ্যে গল্প দেখার বদলে এটি তুমি পর্যবেক্ষণ করো, গোলাপের অন্তর্গত কীর্তি ঘুমোচ্ছে, ভীত সন্ত্রস্ত তুমি সেন্ট ভিটুসের মোজাইকে তোমার আত্ম প্রতিকৃতি আঁকতে দেখো, দেখতে দেখতে বেদনায় তুমি প্রায় মরেই গেলে সেদিন, তোমাকে দিনের আলোতে বিব্রত ল্যাজারাসের মতো দেখতে ইহুদির বস্তির ঘড়ির কাঁটাগুলো পেছনের দিকে ঘোরে, আর তুমিও ধীরে ধীরে তোমার জীবনের মুছে যাওয়া দিনগুলোর দিকে ফেরো, রাত চেনো পাহাড়ে ওঠো, সন্ধ্যায় সরাইগুলোতে চেক ভাষায় গান শুনতে শুনতে তুমি মার্সেইতে অনেক তরমুজের ভিড়ে, তুমি কপলেন্সে ওতেল দুর্জিয়তে, তুমি রোমে একটি জাপানি গাছের নিচে বসে, তুমি অ্যামস্টারডামে এক তরুণীর সঙ্গে যাকে তুমি সুন্দরী ভাবো কিন্তু সে কুৎসিত, এবং লাইডেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বাগদত্তা, সেখানে লাতিন কুবিকুলা লোকান্ডায় ঘর ভাড়া করা যায়, আর মনে পড়ে আমি সেখানে তিন দিন এবং গুদায় তিন দিন ছিলাম। তুমি প্যারিতে বিচারকের সামনে অপরাধীর মতো গ্রেপ্তার হয়ে তুমি আনন্দ বিষাদ দুরকম ভ্রমণই করেছো, বার্ধক্য এবং মিথ্যের বোঝা বাড়ার আগেই তুমি ২০ এবং আবার ৩০ বছর বয়সেও প্রেমের আঘাত পেয়েছো, আমি নির্বোধের মতো দিন কাটিয়েছি, আমার যৌবনকে হারিয়েছি, তোমার হাত যাচাই করার সাহস আর তোমার নেই, আর যে কোনো সময় আমি কেঁদে ফেলতে পারি তোমার জন্য, যে মেয়েটিকে আমি ভালোবাসি তার জন্য, সবার জন্য যারা তোমাকে ভয় দেখালো তাদের জন্য, সজল চোখে তুমি বিষণ্ণ অভিবাসীদের দেখো, তারা ঈশ্বরে বিশ্বাস করে, প্রার্থনা করে, মায়েরা শিশুদের আদর যত্ন করে, তাদের গন্ধে সালাজার স্টেশন ভরপুর, বাইবেলের বিজ্ঞজনদের মতো তাদের ভাগ্য ফলে গভীর বিশ্বাস, তারা আশায় আশায় আছে আর্জেন্টিনায় অনেক অনেক টাকা কামিয়ে দেশে ফিরবে, তুমি যেমন করে তোমার হৃদয়কে বয়ে নিয়ে চলো ঠিক তেমন করেই একটি পরিবার তাদের টকটকে লাল লেপটিকে বয়ে নিয়ে চলেছে, ওই লেপ আর আমাদের স্বপ্নগুলো একই রকম অবাস্তব। এসব বিদেশ যাত্রীর কেউ কেউ এখানে রুদা রোজিয়ে অথবা রুদা একুফের বস্তিতে বাসা বাঁধে, আমি অনেক সময় তাদের রাস্তায় দেখেছি, দাবার ঘুঁটির মতোই তারা বাড়ি থেকে খুব দূরে যায় না।
তাদের অনেকেই ইহুদি, তাদের বইয়েরা পরচুলা পরে, রক্তশূন্য, তারা ছোট ছোট দোকানের পেছনের দিকে বসে থাকে। তুমি দু পয়সায় এক কাপ কফি খাও এই দুর্ভাগাদের মাঝে। এই পুরনো ঝিরঝিরে জিঙ্ক কাউন্টারে রাতে তুমি বিরাট রেস্তোরাঁয় আসো। এই রমণীরা দুশ্চরিত্রা নয়, শুধু দুর্দশাগ্রস্ত, এমনকি সবাই সবচেয়ে কুৎসিত নারীও তার প্রেমিককে হয়রান করেছে। সে জানি শহরতলের সার্জেন্টের মেয়ে, আমি লক্ষ্য করিনি যে তার শক্ত হাতের চামড়া শীতে ফেটে গেছে। তার তলপেটের দাগগুলো দেখে আমার করুণা হয়। তখন আমি নিজেই উপহসিত হয়ে এক মেয়ের বিভৎস হাসি, তার মুখে আমার মুখ, তুমি একা, ভোর হয়ে আসছে, দুধওয়ালা দুধের বোতল টুংটাং বাজে রাস্তায় রাস্তায়, সুন্দরী মেটিভের মতো রাত চলে যায়। ধোকাবাজ কিংবা সতর্ক দৃষ্টির লিয়া, তুমি তোমার জীবনের মতো দহন করে এমনই এক তরল পদার্থ গলায় ঢালো। তোমার জীবনকে তুমি পান করো যেন ঔদভি, তুমি অতীতের যে বাড়ির দিকে হাঁটো তোমার ওশেনিয়া কিংবা গিনির ফেটিশের মধ্যে ঘুমানোর জন্য। আরও অনেক যিশু আছেন, আরও অনেক বিশ্বাসের ধর্ম। বিদায়, বিদায় সূর্য কাটা গলা।